হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে দেখব কিভাবে ইনশট অ্যাপসে বাংলা ফন্ট ব্যবহার করবেন। সো অনেকে আছে ইনশট অ্যাপসে ব্যবহার বাংলা ফন্ট ব্যবহার করতে পারে না। সো আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং ইনশট অ্যাপসে ব্যবহার করবেন। সো আমি আপনাদের সাথে আছি জিহাদ হোসেন, আর আপনারা দেখছেন জিহাদ টিচ। সো চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক। তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে নিউ ট্যাব করে নেবেন। সো আমি নিউ ট্যাব করে নিচ্ছি। নিউ ট্যাব করে নেওয়ার পরে এখানে লিখবেন বাংলা ফন্ট। সো আমি দেখে নিচ্ছি বাংলার ফন্ট। বাংলার ফন্ট, সো এখানে বাংলার ফন্ট পড়লে অপশন এসেছে। সো আমি দিয়ে দেবো অপশনগুলো, দিয়ে দেবো বাংলার ফন্ট। সো এখানে কিন্তু আপনারা অনেক ওয়েবসাইট পাচ্ছেন। সো এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যাচ্ছেন। সো এখান থেকে আমি জাস্ট একটা ওয়েবসাইটে ঢুকবো। সো আমি এই ওয়েবসাইটে ঢুকছি, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো স্টাইলিস্ট ফন্টগুলো, সো আমি এখানে দূর্বা বাংলার ফন্ট, সো এটা দিয়ে দেওয়ার পরে সো নিচে আসবেন। এখানে কিন্তু স্টাইলিস্ট ফন্টগুলো শো করতেছে। সো আরেকটা ওয়েবসাইট আছে, আমি আপনাদের প্রথমে দেখিয়ে নিই, তারপর ডাউনলোড করব। সো এটা ধরলাম ফ্রি বাংলার ফন্ট। সো এখানে কিন্তু স্টাইলিস্ট ফন্টগুলো শো করতেছে, এই যে স্টাইলিস্ট ফন্ট ফ্রি বাংলার ফন্ট, এই যে ফন্টগুলো শো করতেছে, এই যে আপনারা এই যে শো করতেছে। আপনারা আমি জাস্ট এই ফন্টটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি আগে কয়েকটা ফন্ট ডাউনলোড করে রেখেছি, সো সেগুলো আছে বলে আমি আর ডাউনলোড করলাম না। আপনারা মন মতো ইচ্ছা মতো যতটা খুশি ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে দেবেন, তারপর অ্যাড এসছে, অ্যাডটা কেটে দিলাম। ডাউনলোড অপশনে দেওয়ার পর নিচে আরেকবার ডাউনলোড অপশন আছে, সো ডাউনলোডটা দিয়ে দিবেন। ডাউনলোড বলে অপশনটা দিয়ে দিলাম, ডু ইউর উইট টু ডাউনলোড। সো এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দিলাম। 2 MB সাইজ, সো উপরে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে কিন্তু একটা ডাউনলোড বলে একটি অপশন চলে আসছে। সো দেখেন এই যে কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসছে। সো এখন আমরা চলে যাব জেট আইকাভার নামে একটি অ্যাপস আছে। জেট আইকাভার নামে অ্যাপসটি আসার পরে এই অ্যাপসটি আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো ফন্ট আপনার এক্সট্রা করে নিলে তারপর আপনি ফন্টগুলো ইউজ করতে পারবেন। সো এখান থেকে ডাউনলোড বা ফন্ট বলে অপশন আছে। সো এখানে ডাউনলোড সবগুলো ফন্ট কিন্তু আমি এক্সট্রা খেয়ার দিয়ে ডাউনলোড করছি। সো ফন্টগুলো ব্যবহার করবো। সো এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা আছে, সো ডাউনলোড অপশনটা দিবেন। দেওয়ার পরে জাস্ট আমি একটি সিম্পলি একটা ফন্ট এক্সট্রা করে দেখাবো। সো এখান থেকে আমি নিচে আসবো। নিচে আসার পরে দেখতে পারছেন আরিয়ান একটি আছে, ফন্ট আছে, সো এটা দিব। দেওয়ার পরে এখানে কিন্তু এক্সট্রা খেয়ার বলে একটি অপশন পাচ্ছেন, সো এক্সট্রা খেয়ার দিয়ে দেবেন। এক্সট্রা খেয়ার দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক রিপ্লেস দিয়ে দেবেন। রিপ্লেস দেওয়ার পরে এখানে কিন্তু আরিয়ান ফন্টটা কিন্তু এই যে কিন্তু আরিয়ান ফন্ট 1 কিন্তু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ফন্ট এখান থেকে এক্সট্রা করে নিলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা চলে যাব, এখন আমরা চলে আসব ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে আসার পর প্রথমে আমরা একটি ছবি কাজ করব, তারপর একটি ভিডিও কাজ করব ফন্টগুলো। সো এখানে আমরা ফন্টে দিয়ে দিলাম। ফন্টে দেওয়ার পর একটু নিচে আসব। নিচে আসার পর জাস্ট আমি একটা ছবি, আমার একটা ছবি দিয়ে দিলাম। ছবি এখানে ফন্টগুলো আমরা ব্যবহার করব। সো এখান থেকে একটু ইকোসে আসলে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটু অপশন আছে, টেক্সটটা দিবেন। টেক্সটটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি একটা কিছু লিখে দিতেছি, আমার বাংলা বা আমার ইউটিউব লেখা দেওয়ার পরে এখানে কিন্তু আমার ইউটিউব লেখার পরে এখানে কিন্তু এস অপশন আছে, সো এ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে করে দেখাচ্ছি, এখানে কিন্তু একটি ডাউনলোড বলে একটি অপশন পাচ্ছেন, সো এই যে ডাউনলোড। আর এই ফন্টগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সো আপনাদের এই ফন্টগুলো আমি আপনাদের আগে থেকে ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমরা আর কয়েকটা ফন্ট আমরা যোগ করবো। সো এখান থেকে ডাউনলোড অপশনে দেওয়ার পরে নিচে আসবেন।
আসার পর এই জায়গায় কিন্তু একটা ডাউনলোড অপশন পাচ্ছেন, সো ডাউনলোড অপশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে আরিয়ান 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 বলে একটা আমরা একটা স্টাইলিশ ফোনগুলো এক্সট্রা কেয়ার করছিলাম, সো এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর উপর টিক মার্কেট দিয়ে দিব। সো এখানে আমরা দেখবো আরিয়ান ফোনটা কোথায়। সো এই যে আরিয়ান আরিয়ান ফোনটা কিন্তু আমরা এখানে পেয়েছি, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে এই ফোনগুলো আমি আগে থেকে ব্যবহার করে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সো আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু ফোনগুলো ব্যবহার করতে পারেন। আর কীভাবে ইনশর্ট অ্যাপস ব্যবহার করবেন আর কীভাবে প্রোভারশন ডাউনলোড করবেন তা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, সো আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টু আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।